আসসালামু আলাইকুম, মেহেক মুবাসসির ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আসছি। আমার ছাদ বাগানের একটা ব্লগ আপনারা এর আগে দেখেছেন আমার ভিডিওতে চ্যানেলে। তো আজকে ছাদ বাগানের সেকেন্ড ভিডিওটা আমি দিব, আপডেট করব, কারণ তখন আমার ছাদ বাগানে কোনো ফল ছিল না, জাস্ট স্টার্টিংটা আপনাদেরকে দেখাইছিলাম। তো আজকে কিছু ফল আসছে এবং কিছু আপডেট দিব আপনাদেরকে, সেই আপডেট সহ আপনাদেরকে দেখাবো আমার ছাদ বাগানের সম্পূর্ণ ভিডিওটা। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, না টেনে দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সবাই কমেন্টসে জানাবেন কার কেমন লাগলো। আর তারই সাথে আজকে আমার মেহেক মুবাসসির ব্লগ, আসলে আমার ছেলে এবং মেয়ের নাম মেহেক মুবাসসির, তাদেরকেও আপনাদেরকে দেখাবো, তাদের সাথেও কথা বলাবো, সব মিলে আজকে ভিডিওটা একটু আপনাদের কাছে উপভোগ্য হবে আশা করছি। তো সবাই আমার ভিডিও দেখতে থাকুন, এখন আমার ছাদ বাগানের সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি, চলুন আমি আপনাদেরকে নিয়ে শুরু করি। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার সেই আম গাছ, যে আম গাছটা আপনাদেরকে দেখাইছিলাম আমার প্রথম ভিডিওতে, যেখানে কোনো কিছুই ছিল না, জাস্ট আম গাছই ছিল। তারপরে ফুল আসছে, ফুল আসার পরে এখন আলহামদুলিল্লাহ ফল আসছে। ফল আসলে অনেক বেশি আসছিল, কিন্তু এবার আসলে বৃষ্টি হয় নাই পর্যাপ্ত পরিমাণে, যেই কারণে ফল অনেক ঝরে গেছে। তারপর আলহামদুলিল্লাহ 15-20টা আম এখনও আছে। আর আমের শেপগুলো দেখুন, মূলত আমি সেই জিনিসটা আপনাকে দেখাতে চাচ্ছি। এই আমের ডেকোরেশনটা, আপনার বডিটার শেপটা এত সুন্দর, মাশাল্লাহ, এটা খুবই ভালো জাতের আম, এটা আমরূপালি মেবি আমি যতটুকু শুনছি এটার নাম। তো এই দেখুন আমের শেপগুলো কত সুন্দর আলহামদুলিল্লাহ আসছে। আরও অনেকগুলো আম এখানে আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে সবই দেখাবো। এই যে দেখেন নিচে আরও এই যে ঝুলে আছে দুইটা আম এখানে, তারপরে এই যে এখানে আছে আরও, এই যে দেখতে পাচ্ছেন আরও এখানে দুইটা আম আছে, এই যে এখানে ভিতরে দেখাচ্ছি আমি আরও, এই যে উপরে আরও আছে কয়েকটা আম, মানে আম মোটামুটি 10-15টা আম এখনও গাছে আছে আলহামদুলিল্লাহ। তবে আমের মূল আকর্ষণ যেটা, সেটা হচ্ছে আমের শেপটা, আমের বডি শেপটা খুবই দারুণ এবং খুব সুন্দর। আর আশা করছি যদি আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত এটাকে বড় হয়ে পাকাইতে পারি, পাকে এবং আমরা খাই, টেস্টির টেস্টটাও বুঝতে পারবো। তো এই গাছটা আসলে আমি বাহুবল, আমাদের হবিগঞ্জ জেলার বাহুবল থানার একজন বড় ভাইয়ের কাছ থেকে আনা, ওনার নার্সারির থেকে। সেই গাছটা যেভাবে বলছিল উনি সেভাবেই আলহামদুলিল্লাহ পাইছি, খুবই ভালো একটা আমের ফলন। এটা হচ্ছে আপনাদের কলপ করা গাছের কলপ, এটা ওই যে গাছের ভারে পড়ে যাচ্ছে, দিকে বাঁশ দিয়ে দিছি। আর এটার সাথে নিচে একটা কাঁচামরিচ গাছ আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন আলহামদুলিল্লাহ কী পরিমাণ কাঁচামরিচ এটার মধ্যে আসছে। একটা গাছ, অনলি ওয়ান, একটা গাছ আমি এটার মধ্যে লাগাইছিলাম, এটার মধ্যে এই একটা গাছের মধ্যেই অনেকগুলা কাঁচামরিচ আলহামদুলিল্লাহ ধরছে, এর মধ্যে আমরা অনেকগুলো খেয়েও নিছি এইখান থেকে। আর এখান থেকে আমি আমগুলো আবার আপনাদেরকে দেখাচ্ছি, সূর্যের আলো একটু লাইট দিচ্ছে যে কারণে একটু প্রবলেম হচ্ছে। তো এই হচ্ছে আমের শেপটা, আপনারা দেখেন কি সুন্দর আমের শেপটা, আমের ডিজাইনটা অনেক সুন্দর। এখান থেকে আমি পরের গাছটাতে যাচ্ছি, এখানে এই যে কিছু তেজপাতা ডুগি বলে, এগুলো তেজপাতা ডুগি ছোটো ছোটো, মানে আরও টমেটো গাছ ছিল, এগুলো অলরেডি শেষ, টমেটো খাওয়া শেষ হয়ে গেছে। এই গাছটা হচ্ছে আমার এই যে চায়না কমলা, যেটা যেটা গতবার আপনাদেরকে আমি দেখাইছিলাম, একটা কমলা ছিল বড়। এবার আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল আসছিল, কিন্তু শেষ পর্যন্ত বৃষ্টি কম হওয়ার কারণে অনেকগুলো ফুল ঝরে যায়, ঝরে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে দেখতে পাচ্ছেন কমলাগুলো, এই দেখেন এটা হচ্ছে, বড় হচ্ছে, এই যে আরেকটা, এই যে আরও আছে অনেকগুলো কমলা আছে, এই যে আরেকটা আমি একটু আপনাদেরকে ভালো করে দেখাই, এই যে দেখেন, এই যে আরেকটা, এই যে এখানে আরেকটা আছে। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও অনেকগুলো কমলা আছে, এখানে এই যে আরেকটা কমলা, এটা হলো চায়না কমলা, কিন্তু অনেক বড় সাইজ, অনেক বড় সাইজের চায়না কমলা। চায়না কমলা একটা আছে ছোটো, এটা ছোটোটা না, এটা অনেক বড় সাইজের চায়না কমলা। এই যে অনেকগুলো কমলা এখনও আলহামদুলিল্লাহ গাছে আছে, দেখাচ্ছি আপনাদেরকে আস্তে আস্তে একটা একটা করে। একটু রোদের রিফ্লেকশন হচ্ছে, যে কারণে লাইটিংয়ের একটু প্রবলেম দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন, আমি ওই সাইড থেকে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে দেখেন, দেখেন যে কি পরিমাণ কমলা আলহামদুলিল্লাহ গাছে আসছে, অনেক কমলা। আসলে এটা ছোটো ছোটো, তো যে কারণে ওইভাবে পারফেক্টলি আমি আসলে দেখাইতে পারছি না,
আপনাদেরকে কিন্তু অনেক কমলা আছে। এই যে এখন আরো নতুন, এই যে এখানে দেখাই একদম ছোট্ট হয়ে আবার এই যে দেখেন আরো আসতেছে, এই যে ছোট্ট হয়ে আরো আসতেছে, এই যে এখনো ছোট্ট হয়ে আরো আসতে আসা শুরু করছে, এই যে দেখতে পাচ্ছেন। তো প্রচুর কমলা এই গাছে আসছে আলহামদুলিল্লাহ, এটাতে এখনো অনেকগুলো কমলা আছে। এই কমলাগুলা অনেক বড় সাইজের হয়, মানে এটা মেবি 200-250 গ্রাম এই টাইপের ওজনের হয়ে যায় এক একটা কমলা। তো পাতার জন্য অনেক কমলা দেখা যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আলহামদুলিল্লাহ কমলা এটার মধ্যে ধরছে। এই সবগুলা গাছই আমি বাহুবল উপজেলার, আমাদের হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার এক বড় ভাইয়ের নার্সারি থেকে এনেছি। যদি কারো এই টাইপের কোনো গাছের প্রয়োজন হয় অবশ্যই আমাকে ইনবক্সে বলতে পারবেন, আমি ওনার ঠিকানা দিব। উনি ভালো গাছ আসলে বিক্রি করে, আমি এখন পর্যন্ত যেটা পাইছি ওনার কাছ থেকে। তো এটা হলো আমার সেকেন্ড যেটা দেখাইলাম কমলা গাছের বিষয়টা। তারপরে আমি আপনাদেরকে আরেকটা মালটা গাছে যাচ্ছি, সেটা হচ্ছে টু কালার মালটা গাছ ছিল। এখন এই টু কালার মালটা গাছের বিষয়টা হচ্ছে আপনাদের এইবার কিন্তু প্রচুর ফুল আসছিল, আসার পরে এখানে ফলও আসছিল, মালটা অনেকগুলো মালটা ধরছিল। তো বৃষ্টি ঠিক টাইমে না হওয়াতে দুর্ভাগ্যজনকভাবে যে এই মালটা গাছের মালটাগুলো ঝরে পড়ে যায়, যে কারণে আপনাদেরকে দেখাইতে পারতেছি না যে মালটাগুলা, কিন্তু খুবই সুন্দর শেপে এবং কালারের মালটা আসছিল এবং সেটা অলরেডি ঝরে পড়ে গেছে। তো সেই কারণে আপনাদেরকে আমি এবার দেখাইতে পারলাম না, ইনশাল্লাহ যদি আল্লাহর রহমতে আগামী বছর আমার এই গাছে আবার ফল আসে সেই ক্ষেত্রে দেখাইতে পারবো। আসলে একটু দেখাইতে চাই এই যে ফলগুলো, এই যেখানে ছিল এই যে এটার মধ্যে ফল ছিল এটা পড়ে গেছে, ঝরে পড়ে গেছে। এই টাইপের আরও অনেকগুলা আসলে এখানে আছে, আমি দেখাইতে পারবো আপনাদেরকে, ঝরে পড়ে গেছে। যাই হোক, তো এটা এই যে এখানে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন, এই যে ঝরে পড়ে গেছে। তো এই টাইপের অনেক ফল এটাতে আসছিল, আর মূলত এটার কালারই ছিল এরকম, ফলগুলো এই টু কালারের ছিল, খুবই ইন্টারেস্টিং একটা কালার ছিল। তো এটার পরে এটার যেহেতু আর দেখানো যাচ্ছে না, তো পরে আমি আসলে এই আরেকটা গাছে যাচ্ছি, এটা হলো পেয়ারা গাছ। তো এই পেয়ারা গাছটা দেখেন, এটা 12 মাসি পেয়ারা গাছ, যেটা আমি লাগাইছিলাম ছোট্ট ছিল গাছটা। এটার মধ্যে এত বেশি আলহামদুলিল্লাহ ফলন হয়েছে যেটা আসলে সাধারণত হয় না। আমি আপনাদের দেখাচ্ছি প্রচুর ডালি, মানে এই যে পেয়ারা ধরছে, জাস্ট ধরছে, এটা টাইম আস্তে আস্তে এখন বড় হবে, এখন বড় হবে আস্তে আস্তে। এই যে দেখেন পেয়ারাগুলো, এগুলো 12 মাসই, এটা হলো একবার না, বছরে 2-3 বার এইভাবে ধরবে, কন্টিনিউ ধরতে থাকবে। একবার ফলন শেষ হবে, একবার ফলন শেষ হবে তো আরেকবার এটার ফলন আসবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা একদম গোড়া থেকে, গোড়া থেকে সব দিকেই মানে এটার ফলন আসছে আর কি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে পেয়ারা, 12 মাসি পেয়ারা, এই যে দেখতে পাচ্ছেন আপনারা সবাই কিছু এইভাবে দেখাচ্ছি আমি আপনাদেরকে আস্তে আস্তে। 12 মাসি পেয়ারা আমার ছাদের উপরে, আসলে আমি আরও গাছ লাগাবো আস্তে আস্তে, আমি সময়ের অভাবে পারতেছি না। রমজান শেষে ইনশাল্লাহ আগামীতে আরও এটাকে পরিসরে বড় করার চেষ্টা করব, বিভিন্ন ঝামেলার জন্য হয় নাই। তো এই হচ্ছে আমার পেয়ারা গাছেরটা দেখাইলাম, ফল দেখাইলাম। তো তারপরে আসলে আমি আপনাদেরকে একটা গাছ দেখাচ্ছি, সেটা হচ্ছে কাঁচামরিচ। এটা 12 মাসি কাঁচামরিচ, এই যে ব্ল্যাক কালার কাঁচামরিচ গাছটা, আসলে পানি দেওয়ার অভাবে এইভাবে একটু ফোটা ফোটা দেখা যাচ্ছে, রোদ ছিল প্রচুর। তো পানি আমি এখন দিব, পানি দেওয়ার টাইম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, এখন আমি পানি দিব আপনাদেরকে, সব কিছু দেখানোর পরে পানি দিব আর কি। তো এই হচ্ছে আমার এই যে কাঁচামরিচ গাছে, আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কাঁচামরিচ আমি কিন্তু অলরেডি আমি এখান থেকে নিয়ে পেরে খেয়ে ফেলছি প্রচুর পরিমাণে। তারপরও আলহামদুলিল্লাহ অনেক কাঁচামরিচ, একটা গাছই এখানে দুইটা তিনটা গাছ, তিনটা গাছের ফলন, এই প্রচুর কাঁচামরিচ আছে। কালো কাঁচামরিচ, এটা ঝাল হয় অনেক বেশি। তো এই হলো এই কাঁচামরিচের গাছটা দেখতে পাচ্ছেন, এটাতে পানি দিলে পরে আবার সতেজ হয়ে যাবে, পানির অভাবে এরকম হয়েছে ওই যে রোদের জন্য। আর এটার পাশে যেটা দেখতে পাচ্ছেন আমার চায়না মালটা গাছটা, আপনাদেরকে দেখাই শুরু নিচের থেকে চায়না মালটা, এটাও খুব পারফেক্ট একটা মালটা গাছ। এই যে এখানে দুইটা মালটা দেখতে পাচ্ছেন, এই গাছেও আলহামদুলিল্লাহ অনেক প্রচুর পরিমাণে ফুল আসছিল, ফলও আসছিল, কিন্তু এই যে এইবার বৃষ্টি কম হওয়াতে এখন পর্যন্ত সেই কারণে অনেক মালটা ঝরে গেছে, তারপরও আলহামদুলিল্লাহ অনেকই আছে। এই যে দুইটা নিচে দেখলেন, তারপরে আপনারা দেখেন এখানে আরও অনেক মালটা আছে, চিপা চাপার মধ্যে ঢুকে রয়েছে, তাও আমি দেখানোর চেষ্টা করতেছি। এই যে আরেকটা, এগুলো কিন্তু বড় হয়, অনেক বড় সাইজের, নর্মালি বাজারে যে মালটাগুলো পাওয়া যায় তার থেকেও মোটামুটি বড় সাইজের হয়। এই যে দেখেন এখানে তিনটা মালটা একসাথে আছে, তারপরে যে এই যে আরেকটা, তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই সাইড থেকে না ওই সাইড থেকে দেখাচ্ছি, এই যে দেখেন আপনারা, এই যে দেখেন আরেকটা, এই যে আরেকটা এখানে, এই যে এখানে আরেকটা মালটা, এই যে দেখতে পাচ্ছেন, আমি একটু সামনে এনে দেখাই, এই যে দেখতে পাচ্ছেন একটা, এই যে একটা, এই যে একটা, মানে খুবই সুন্দর শেপ এবং এটা খাইতেও অনেক সুস্বাদু। গতবারই আমরা আলহামদুলিল্লাহ 4-5টা মালটা খাইছিলাম, মাঝখানে ধরছিল। তারপরে হচ্ছে এখানে মোটামুটি মালটা গাছের আমি এই যে আরেকটা আছে দেখাইলাম, 15-20টার মতো, 10-15টার মতো হবে, হ্যাঁ 10-15টা মালটা এখানে আছে।
যে আপনারা দেখতে পাচ্ছেন মালটা গাছ। তারপরে এই মালটা গাছের বিষয়ের পরে আমি আসি, এটা হচ্ছে আমার যে সফেদা গাছ। সফেদা গাছে এখন পর্যন্ত আমি ফল পাই নাই, জাস্ট গত বছর লাগানো তো, তবে আলহামদুলিল্লাহ এই যে ফুল আসছে আপনারা দেখতে পাচ্ছেন, সফেদা গাছে প্রচুর পরিমাণে ফুল আসছে। এই যে একটা ডাল দেখাইলাম, এই যে এই সব প্রত্যেকটা ডালেই প্রচুর পরিমাণে ফুল আসছে। এই যে দেখেন আপনারা, দেখেন কি পরিমাণ আলহামদুলিল্লাহ ফুল আসছে, এই যে প্রত্যেকটা ডালেই প্রচুর পরিমাণে ফুল আসছে। এই যে প্রত্যেকটা ডালে, প্রতিটা ডালেই মানে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে ফুল আসছে। এটা সফেদা গাছ, সফেদা ফলটা কিন্তু খুবই সুস্বাদু এবং অনেক দামিও আসলে। এই যে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, মানে প্রত্যেকটা ডালই, আপনারা চিন্তা করবেন না যে এটা কি পরিমাণ ফল আসছে। এই যে ফুল আসছে, এই ফুল থেকেই কিন্তু ফলটা হবে, প্রচুর পরিমাণে ফুল আসছে আলহামদুলিল্লাহ। এটা তো এটা হচ্ছে আমার সফেদা গাছের, এটা আমি দেখাইলাম। তারপরে এই যে এখানে দেখেন আপনারা আমার ডালিম গাছটা, ডালিম গাছটাতে প্রচুর পরিমাণে ডালিম আসছিল, দুর্ভাগ্যজনক মাঝখানে একদিন ঝড় ছিল, ঝড়ের কারণে গাছটা উল্টে যায়, উল্টে গিয়ে অনেকগুলো ডালিম পড়ে গেছিলো। তারপরে এই যে এখানে একটা ডালিম, দুইটা ডালিম, এই দুইটা একটু বড় হয়েছে, আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট আরও কয়েকটা ডালিম এখানে ধরছে। এটা ফার্স্ট ইয়ার, তো আগামী বছরে হয়তো আরও বেশি হবে। তো এই যে ডালিমগুলা, এই প্রত্যেকটা গাছ আমি আমার ওই যে বাহুবলের এক ভাইয়ের কাছ থেকে, হবিগঞ্জ জেলার বাহুবল থানার থেকে এক ভাই আছে, ওনার নার্সারির থেকে নিছি। তো আশা করি আপনাদের কারো প্রয়োজন হলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন, আমি ওনার কন্ট্যাক্ট নাম্বার দিব, কারণ উনি ভালো গাছ বিক্রি করে, যেটা আমি পাইছি সেটা আপনাদেরকে জানাতে পারি, কোনো সমস্যা নাই। আর এটা হচ্ছে চায়না কমলা, ছোট সাইজ, এটা আসলে একটা কমলাই ধরছে। এই যে চায়না কমলা ছোট সাইজ যেটা হয়, এটা গাছটা ওইভাবে এখনও বাড়ে নাই, এটা লাস্ট গত বছরে লাগানো ছিল, আপনাদেরকে সবাই আপডেট দিছিলাম। আর এটার পরে যেই দেখছেন লেবু গাছটা, আসলে গরম প্রচুর পরিমাণে, রোদ প্রচুর পরিমাণে, এই যে দেখেন কি পরিমাণ শুকাইয়া কা খা হয়ে গেছে, আমি এখন পানি দিব। তো এই লেবু গাছে ফার্স্ট লেবু আসছে, এই যে ফার্স্ট লেবু একটা আসছে, নেক্সট বছরে হয়তো বা আলহামদুলিল্লাহ আসবে, অনেক কিছু আসার কথা আমি টার্গেট করতেছি, অনেক বেশি আসবে। এই যে একটা লেবু দেখাইলাম, লেবু গাছটাও বারো মাসি, সবগুলোই বারো মাসি। আর এই যে আমার মেহেদি গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন মেহেদি গাছগুলো কত বড় হয়ে গেছে, ছোট্ট মেহেদি গাছ ছিল সেই যখন আমি আপনাদেরকে দেখাইছিলাম, কত বড় হয়ে গেছে দেখেন আপনারা, মেহেদি গাছটা কত বড় হয়েছে, মানে একদম ছোট্ট মেহেদি গাছ ছিল, অনেক বড় হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার এই যে অ্যালোভেরা গাছটা, এগুলো সব শুকিয়ে গেছে, পানি দিতে হবে। আর অ্যালোভেরার যে জিনিসটা আপনাদেরকে একটু দেখাই, অ্যালোভেরার সাইড দিয়ে দেখেন অনেক গাছ গজাইছে, এই যে দেখেন অনেকগুলো গাছ গজাইছে, এগুলো আস্তে আস্তে বৃষ্টি হয়ে গেলেই কিন্তু এগুলো বের হয়ে যাবে, অনেকগুলো বের হয়ে যাবে। এই যে মেহেদি গাছটা আবার এখান থেকে আমি শেপটা দেখাই, এই যে দেখেন মেহেদি গাছটা কত বড় হয়ে গেছে, অনেক বড় হয়ে গেছে মেহেদি গাছটা। তো দর্শক, আসলে আমার এখানে ছাদ বাগানের গাছগুলো অনেকগুলো, এই যে এখানে কয়েকটা বেগুন গাছ দেখতেছেন, এখান থেকে প্রচুর বেগুন আমরা খেয়েছি, আর এখানে টমেটো গাছ ছিল, টমেটো গাছ খেয়ে, টমেটো গাছ অলরেডি আমরা উপরে ফেলে দিছি। আর এই সেই আমার কবুতরের ঘর, কবুতরগুলো আসলে এই মুহূর্তে এখানে নাই, যায় যে কারণে আপনাদেরকে কবুতরগুলো দেখাইতে পারলাম না, কবুতরগুলো অলরেডি বাইরে চলে গেছে, ওরা এখন নিজে নিজেই উঠতে জানে, বাইরে চলে যায়, বাইরে চলে গিয়ে নিজে নিজেই খাওয়া দাওয়া করে আবার ঠিক টাইম সন্ধ্যা যখন হয় ওরা অটোমেটিকলি ওরা ঘরে চলে আসে। তো এই হচ্ছে আমার ছাদ বাগানটা, আপনাদেরকে সবাইকে আবারও আজকে আপডেট দিলাম আমার এই সবারকে এই বর্তমান পরিস্থিতি। তো সবাই আশা করি দোয়া করবেন আমার ছাদ বাগানে নেক্সট টাইম যেন আরও ছাদে আমি গাছ পর্যাপ্ত পরিমাণ মানে গাছ লাগাইতে পারি এবং আরও পরিধি বাড়াইতে পারি, সেই দোয়া আমার জন্য করবেন। আর এখন আমি গাছে পানি দিব, সেটাও দেখাচ্ছি। আর আমার ছেলে মেয়েকে দেখতে পাচ্ছেন, ওই যে আমার ছেলে মেয়ে খুব দুষ্টুমি করছে, তাদের সাথে একটু কথা বলে নিই, তাদের জন্যই আসলে আমার এই ব্লগ বানানো। আমার এই মেয়ে আর ছেলে হচ্ছে, এইদিকে আসো বাবা, এদিকে আসো, ওরা হচ্ছে আমার মেহেক মুফাসির, যেই ব্লগ দেখতেছেন আপনারা। আর মাঝখানে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার ওই যে একটা সাথে গাছ ছিল, আম গাছ, আলহামদুলিল্লাহ এটাতেও অনেক আমের ফলন আসছিল, কিন্তু এবার আসলে বৃষ্টি কম হওয়ার কারণে অনেক আম ঝরে গেছে। তারপরে যতটুকু আছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই দেখেন আছে আলহামদুলিল্লাহ প্রচুর আম এখনও আছে, প্রচুর আম এখনও আছে গাছে, অনেক আম আছে। তো এই হলো অবস্থা, আপনাদেরকে সব কিছু দেখাই দিলাম যে এখানে কী পরিমাণ আমার ছাদের কী পরিস্থিতি কী আছে না আছে, আমগুলো একটু ভালো করে আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন মানে চিপায় চিপায়, আসলে পাতার কারণে, পাতাও তো সবুজ কালার, আর পাতার কারণে অনেকগুলোই দেখা যাচ্ছে না। আর এটা আসলে এই পুকুরটাও আমাদের, এইটা কিছুদিন আগে পানি কমায় আমি মাছ ধরছি, সেই মাছ ধরার ভিডিওটা আমার কাছে ছিল, সেটা আমি আসলে আপলোড করিনি। এখানে পুরা অনেক বিশাল বড় আমাদের বাড়ির ভিতরে এই পুকুরটা, এখানে অনেক মাছ ছিল, মাছ ধরছি আমরা, সেই মাছ রমজান মাস খাওয়ার জন্য রেখে দিছি, বিভিন্ন জাতের মাছ। তো এই যে এই হলো এই অবস্থা, এই আমগুলো দেখতে পাচ্ছেন। এখন আমি আমার ছেলে মেয়ের সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। তো আমি এখন আমার মেয়ের সাথে কথা বলতেছি, যে আম্মু তোমার নামটা বলো,
আমার নাম সিদ্রাতুল মুনতাহা মেহেক। হ্যাঁ, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ওয়ানে পড়ি। ক্লাস ওয়ানে পড়ো। তো তোমার নামে যে আব্বু যে চ্যানেলটা খুলছে, তুমি কি জানো যে মেহেক মুবাসসির নামে কোনো ব্লগ আছে? না। হ্যাঁ আব্বু, আমি জানি আমাদের ইউটিউব চ্যানেল যে তুমি খুলছো। হ্যাঁ, সেটার নামটা কি বলো তো? সেটার নাম মেহেক মুফাসির ব্লগ। গুড বয়, গুড গার্ল। আচ্ছা, এখন আসলে আমি এখন আমার ছেলের সাথে একটু কথা বলাই দিই। তো আব্বু, তুমি বলো তো তোমার নামটা বলো তো। মোহাম্মদ আব্দুল্লাহ মুফাসির। আচ্ছা, ধন্যবাদ। তুমি কোন ক্লাসে পড়ো? প্লে। গুড। তুমি কি জানো তোমার নামে আর তোমার আপুর নামে যে একটা চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল? জানি। নামটা কি বলতে পারো? মেহেক মুফাসির ব্লগ। ধন্যবাদ। তো তুমি আর তোমার আপুর নামে চ্যানেল যেটা দিয়ে আব্বু কাজ করি, তোমরা কি সেটা কাজ করি দেখে তোমরা কি খুশি? খুশি। আচ্ছা, ঠিক আছে। তো এখন সবার উদ্দেশ্যে তোমরা কিছু বলবা? সবার উদ্দেশ্যে বলো, তোমাদের চ্যানেল সবাই সাবস্ক্রাইব করার জন্য বলে দাও এবং সবাইকে দেখার জন্য, তোমাদের ভিডিওগুলো দেখার জন্য বলে দাও। কি কইছি বুঝছো? এখন তোমরা দুজনে কইবা যে আসসালামু আলাইকুম সবাইকে। হ্যাঁ, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই আমাদের চ্যানেল দেখবেন, আমাদের চ্যানেলের ভিডিও দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এগুলো বলবেন। আচ্ছা, মেহেক তো কিছু কইতে পারবি না, তুমি এখানে দাঁড়া থাকো, মেহেক বলবো না। আচ্ছা, একটু দাঁড়াস না, তুমি আর একটু রইছে। তুই কবি যে আসসালামু আলাইকুম সবাইকে, সবাই আমাদের চ্যানেলটা ধরিস না। তুই কি বলবি? আসসালামু আলাইকুম সবাইকে, সবাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলের সব ভিডিও দেখবেন, ফলো করবেন। না, কি বলছি বলো। আসসালামু আলাইকুম সবাইকে। আসসালামু আলাইকুম সবাইকে। জুড়ে আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই আমার চ্যানেলটি দেখবেন, আমাদের চ্যানেলটি দেখবেন। আপনারা সবাই আমার চ্যানেলটি দেখবেন, আমাদের চ্যানেলটি দেখবেন, আমাদের চ্যানেলটি দেখবেন, আমাদের চ্যানেলে ভিডিও দেখবেন, লাইক করবেন, আমাদের চ্যানেলে কমেন্ট করবেন, ভিডিও দেখবেন, কমেন্ট করবেন। প্রথমে কি বলবো? আসসালামু আলাইকুম সবাইকে। ওকে, এই মোসির কাছে দুজন সর, এখান থেকে শুরু করি। তো দর্শক, আসলে আমি শেষ পর্যায়ে চলে আসছি, আমার ভিডিও শেষ করে ফেলবো। আপনাদেরকে পানি দেওয়ার বিষয়টা একটু দেখাই দিই। যে আমি পানি দিচ্ছি আমার গাছগুলোতে, বিকেলবেলা হয়ে গেছে, এখন পানি দিতে হবে। প্রচুর রোদ ছিল, প্রচুর গরম, এত গরম, এত রোদের মধ্যে যদি পানি ঠিকমতো না দেওয়া হয় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যাবে, যেই কারণে এগুলোতে পানি দিতে হচ্ছে। পানির অপর নাম জীবন, সেটা গাছের জন্য হোক, মানুষের জন্য হোক, সবার জন্য প্রয়োজন। পানিটা আসলে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস। দেখেন কী অবস্থা, সব শুকায় একদম কাঠ হয়ে গেছে, এত পরিমাণ রোদ ছিল। আর ছাদের উপরে আসলে পানিটার বেশি প্রয়োজন পড়ে, ছাদের উপরে পানির প্রয়োজনটা বেশি পড়ে, কারণ রোদটা বেশি পায় ছাদে। একটা গোলাপের গাছ আছে, যদিও এটা অবস্থা ভালো না, এটা অবশ্য শীতের দিনে গাছ, শীতের দিনে এটা ফুল ফোটে। তারপরে আমি এখানে আমার এই গাছগুলোতে পানি দিব। এখন পেয়ারা গাছটাতে পানি দিতে হবে, মরিচ গাছে পানি দিব। মরিচ গাছটা আসলে পানির জন্যই শুকনা হয়ে গেছে, একদম কাঠের মতন। মালটা গাছে দিচ্ছি, সফেদা গাছে দিচ্ছি, তো দর্শক আজকের মতো এখানে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আগামী দিন দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে। আর আপনারা সবাই সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন। সবার প্রতি রমজান মাসের শুভকামনা এবং দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।